ডায়াবেটিসের রক্ষা কবচ হিসেবে কাজ করবে লাউ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে লাউ কতটা ভালো? ডায়াবেটিস কি লাউ কমাতে পারে? ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় লাউ কতটা ভালো? লাউ জুস কি ব্লাড সুগার কন্ট্রোল করতে পারে? কিভাবে ডায়াবেটিস কন্ট্রোলের সুপারফুড লাউ জুস তৈরি করবেন? আলোচনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে ভুলবেন না, যাতে ব্লাড সুগার কন্ট্রোল নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় বেল কতটা ভালো? আমরা লাউকে ব্লাড সুগার কন্ট্রোলের 7টি প্যারামিটারে বিশ্লেষণ করে দেখব ডায়াবেটিস নিয়ন্ত্রণে লাউ কতটা ভালো। ব্লাড সুগার কন্ট্রোলের প্রথম শর্ত লো গ্লাইসেমিক ইন্ডেক্স ও লো গ্লাইসেমিক লোড। আপনি লাউ খেলে আপনার ব্লাড সুগার লেভেল তেমন বাড়বে না। লাউ আপনার টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলের সহায়ক হবে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার প্রথম শর্ত লাউ খুব ভালোভাবে পূর্ণ করল। প্রিয় বন্ধুরা, ডায়াবেটিস নিয়ন্ত্রণের 7টি প্যারামিটারে লাউকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে লাউ 7-এর মধ্যে পাচ্ছে 5.5। ডায়াবেটিসে লাউ খুবই নিরাপদ একটি খাবার। আপনি লাউ খেলে আপনার ব্লাড সুগার লেভেল বাড়বে না। অ্যান্টি অক্সিডেন্ট পাবেন খুব ভালো পরিমাণে, অর্থাৎ পারলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় লাউয়ের জুস রাখুন। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় লাউ খুবই নিরাপদ একটি খাবার, তবে ব্লাড সুগার কন্ট্রোলে প্রকৃত লাভ পেতে গেলে অ্যান্টি ডায়াবেটিক লাউ জুস খাওয়ার চেষ্টা করুন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।